হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রেগুলেটর লাগাবেন। তো একদম সংক্ষেপে আমি আপনাদের কাছে দেখিয়ে দিব কিভাবে একটি রেগুলেটর লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন এটি হলো একটি ফ্যান। তো এখানে তো আর বড় ফ্যান আনা পসিবল না, তো এই জন্য আমি ছোট ফ্যানটি দিয়ে আমি আপনাদেরকে আজকে রেগুলেটর লাগিয়ে দেখিয়ে দেব। তো এই জন্য আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমার কাজটি এখন স্টার্ট করার আগে একটা কথা না বললেই নয়, যেটা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। তো ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখন আমার ফ্যানটাকে এক সাইড করে রাখি। তো যখন আমি কাজটি শেষ হবে তখন আমি আপনাদেরকে ফ্যান লাগিয়ে দেখিয়ে দেবো। তো এখন আমি যেটা করবো সেটা হলো আমি এখন এই বোর্ডটিকে খুলবো। তো আমার এখানে প্রয়োজন ছিল দুই ছিদ্রের একটি বোর্ড। তো আমার কাছে এখন আপাতত দুই ছিদ্র বোর্ড না থাকার কারণে আমি এখানে তিন ছিদ্র বোর্ডটি দিয়ে কাজ চালিয়ে নেব। তো এগুলোর নাম হলো তিন হোলের বোর্ড বলতেও পারেন বা তিন ছিদ্র বোর্ডও বলতে পারেন। তো আমরা তিন হোল তিন ছিদ্র দোনোটাই বলে থাকি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা বললেই হবে। তো এখন আমি যেটা করব সেটা হলো আমি এখন একটি সুইচ কানেকশন করব। তো এই সুইচগুলোর দাম হলো কি আমি আজকে আপনাদেরকে দাম সহ বলে দেওয়ার চেষ্টা করব। এই তিন ছিদ্র বোর্ডটির দাম হলো 25 টাকা, আর এই সুইচটার দাম হলো মাত্র 20 টাকা। তো আমি এখন সুইচটাকে কানেকশন করে দিছি। আমি একটাকে নাটটাকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নাটটাকে আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো আপনারা ভাবতেছেন যে এই ছোট বোর্ডে আর বড় বোর্ডে কি কোনো তফাৎ আছে কি না, তো এখানে কিন্তু কোনো ধরনের তফাতই নেই। আপনারা বড় বড় যেভাবে লাগাবেন ছোট বড় ঠিক সেম সিস্টেম লাগাতে হবেন। আবার ভাবতেছেন যে কি আপনারা ঘ্যাং রেগুলেটার বা এগুলা কি অন্য সিস্টেমে লাগানো সিস্টেম নাকি সবগুলাই এক? জি না, সবগুলাই এক। তো আপনারা ঘ্যাংও যেভাবে লাগাবেন এটা তো ঠিক সেম সিস্টেমে লাগাতে হবে। এটা হলো আমার রেগুলেটার। এই রেগুলেটারটির দাম হলো মাত্র 70 টাকা। 70 টাকা হলে আপনারা এই রেগুলেটারটি নিতে পারেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে 100% আপনারা আপনাদের আপনারা এই বাসা বাড়িতে এই রেগুলেটারটি লাগাতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন এই কভারটির সাথে আগেটাকে খুলবো। তো এই রেগুলেটারটি আপনারা মাত্র 70 টাকা হলে এই রেগুলেটারটি নিতে পারেন। তো এই রেগুলেটারটি কি এইভাবে লাগিয়ে নেবেন। তো আমার এই বোর্ডটি কিন্তু ছিদ্র করা নয়, এটাকে আমি ছিদ্র করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি আপনাদেরকে ফ্যান চালিয়ে পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটি মিস করবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন এই বাসা বাড়িতে রেগুলেটার বা আপনার ফ্যানের বিভিন্ন সুইচ সকেট কীভাবে লাগান এগুলো আপনারা বুঝে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই কভারটি আমি কী সিস্টেমে লাগিয়ে দিচ্ছি, তো সেম সিস্টেমে আপনারাও লাগিয়ে নেবেন। তো এখন আমি যেটা করব সেটা হলো আমি এখন এটা নাটটিকে লাগাবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য নর্মালি টাইট দিচ্ছি, তো আপনারা কিছু মনে করেন না যে আমি কেন এত স্লোলি টাইট দিচ্ছি বা এত কম টাইট দিচ্ছি, আপনারা আপনাদের মিল মতো টাইট দিয়ে নেবেন। তো এখন আমি যেটা করব সেটা হলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ফ্যান কানেকশন করবেন। তো এখানে আছে দুইটি তার। আপনারা ভাবতেছেন যে এখানে কি পজিটিভ আর নেগেটিভ আছে কি না, এখানে কোনো পজিটিভ আর নেগেটিভ নেই, এখানে শুধুমাত্র আছে দুইটি তার যেটা শুধুমাত্র ফেজেই কানেকশন হবে, তাছাড়া আর কোনোটাতেই কানেকশন হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম কাছে নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আছে দুইটি তার, এখানে কোনো নেগেটিভ আর পজিটিভ নেই, এখানে আছে শুধুমাত্র ফেজের দুইটি তার, যে তারটি দিয়ে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফ্যানের কানেকশনটি করবেন। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা এটাকে লুজ দিয়ে নেবেন সুইচটাকে। তো সুইচটাকে লুজ দিয়ে নিয়ে তারপরে যে কোনো একটি তার আপনারা সুইচের এক কোণটাকে লাগিয়ে দিবেন। এটা আপনারা সব ক্ষেত্রে এটা এই সিস্টেমে কাজগুলো করতে পারবেন। তাছাড়া আমার এই চ্যানেলে এরকম রেগুলেটারের আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে এগুলোও দেখে আসতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি তার এটাতে লাগিয়ে দিছি। তো আমার এক সাবজেক্ট শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে কোনো একটি তার আপনারা এই সুইচে আনা যখন কানেকশন করে দিবেন তখনই কিন্তু হয়ে যাবে।
এখন আমি যেটা করব সেটা হলো এখন আমি এই তারটা এই তারটা কোথায় যাবে সেটাই হলো আসল প্রশ্ন যে এই তারটা আমার কোথায় যাবে তো এই তারটা যাবে আমার ফ্যানের সাথে তো এই হলো আমার ফ্যান তো এই তারটা যাবে আমার ফ্যানের সাথে তো আপনারা এই যে লাল তারটি দেওয়ার চেষ্টা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এটিকে কানেকশন করে দিচ্ছি এই যে দেখেন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এটা হলো একটি সুইচ এইটা হলো একটি ফ্যানের কন্টাক্ট আর এটা হলো আরেকটি কন্টাক্ট এক নম্বর কন্টাক্ট দুই নম্বর কন্টাক্ট তো একটি কন্টাক্ট যাবে ফ্যানের সুইচের সাথে আর একটি কন্টাক্ট যাবে আপনার ডাইরেক্ট ফ্যানের সাথে তো এই ধরেন যে আপনার এই ফ্যানটা ফ্যানটার আমি কানেকশনটা এখানে দিয়ে দিছি তো আমার এখন যে বাকি অবশিষ্ট তারটা রয়ে গেছে আমার এখন আর কিন্তু দুইটা তার রয়ে গেছে দুইটা তার রয়ে গেছে বলতে কি এটার একটি তার আর এটার একটি তার তো এই তারগুলো আপনারা কোথায় দিবেন সেটাই হলো প্রশ্ন তো এখন আমি যেটা করব সেটা হলো আমি এখানে নর্মালি কস্টি পেঁচিয়ে নিব আপনারাও এটাকে কস্টি পেঁচিয়ে নেবেন যাতে করে আপনাদের শর্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা না থাকে তো এখন আপনাদের এই কাজটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এখন আমার এই কালো তারটি আর এখানে হলো একটি তার তো যে তারগুলো ব্যবহার করলে আমার ফ্যানটি ঘুরবে বা স্লো ঘুরবে আর আস্তে ঘুরবে তো এখন আমি আপনাদেরকে শর্ট একটি কেবল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এটিকে কানেকশন করবেন তো এটি হলো আমার একটি শর্ট কেবল যে কেবলটি দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটি হলো আমার ধরেন মেইন লাইন এই তারটি হলো আমার মেইন লাইন আপনারা বলতেছেন যে কি হঠাৎ করে মনে হচ্ছে বলবেন যে এখানে লাল আর কালো তার নাই কেন এখানে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য লাল আর কালো তারগুলো নেই নেই বা আমার এই তারটি দিয়ে কিন্তু আমার এই কাজটা করা হয়েছে তো এই জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত লাল কালো তার এখানে দিতে পারি না তো আর টুপিনের জায়গায় কোনো সময় লাল কালো অ্যাকুরেটভাবে দেওয়া যায় না কারণ কখন কোন মাথা বসে যায় কোনো হিসাব থাকে না তো এই জন্য এখন আমি আপনাদেরকে এই ধরেন যে আমার এই দুইটা হলো আমার মেইন লাইন তো এই দুইটা মেইন লাইন একটি আবার এটি একটি হয়ে যাবে ডাইরেক্ট এটার সাথে কানেকশন ডাইরেক্ট কোনো কথা হবে না ডাইরেক্ট তো বেশিরভাগ যে কানেকশনটা হবে এটার সাথে সেটা হলো নেগেটিভ তার এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা হলো নেগেটিভ তার কালো তারটা আর কি তো এটা সবখানে নেগেটিভ তারটাই কিন্তু এক হয়ে যাবে আর এখন আমার রয়ে গেছে কোনটা এখন আমার রয়ে গেছে যে এটা তো এটার সাথে আমি এটা কানেকশন করে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা বাসা বাড়িতে নিজেরাই রেগুলেটর লাগিয়ে নিতে পারবেন তো আমার অলরেডি কাজ শেষ হয়ে গেছে আমি আবার আপনাদেরকে একবার আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কিভাবে আমি এটাকে কানেকশন করেছি তো এটা আসছে হলো কি আপনার ফ্যানের লাইন একটি আসছে রেগুলেটরের কাছে আরেকটি গেছে একদম মেইন লাইনের সাথে যেটা হবে কালো তার আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি তার নিউট্রাল আর ফেজ এটা হলো নিউট্রাল এটা হলো ফেজ তো এই ফেজ তারটি আমার এটাতে কানেকশন হয়ে গেছে তো এটাতে যখন কানেকশন হয়ে গেছে তখন কি হবে এটা এটার সাথে কানেকশন হবে সুইচটা যখন চাপ দিব তখন এটা যে এটার সাথে কানেকশন হবে তারপর এটা এটাতে কানেকশন আসবে আসার পরে তখন যখন আপনার রেগুলেটরটি ভাবে ঘুরাবেন তখন আপনার বিভিন্ন রিক্টিফায়ার বা ফার্সগুলোর মাধ্যমে এই এটা স্লো হবে ফ্যানটা আবার বাড়বে তো যেটার ফলে আপনার রেগুলেটরটা তৈরি করা হয় তো এখন রেগুলেটারের ভাবে ঘুরে যখন যাবে তখন কিন্তু আপনার আস্তে আস্তে লো হয়ে যাবে বা এটা ঘুরাইলেই আপনার লো আর হাই হবে তো এখন আমার দেখতে পাচ্ছেন যে সিস্টেমে আমি রেগুলেটারটি লাগাইছি আপনারা বিল্ডিংয়ের ক্ষেত্রে গ্যাং সুইচের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু এই সিস্টেমে আপনারা রেগুলেটার লাগাতে পারবেন তো তাও যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন আমি আপনাদেরকে আবারও আরও সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব এখন যেটা করব আমার এই বোর্ডটিকে আমি কানেকশন করে আটকিয়ে ফেলবো তো আমার এই বোর্ডটি আমি কানেকশন করে ফেলতেছি তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি কাজটি করেছি আপনারা ঠিক সেম সিস্টেমে কাজটি করার চেষ্টা করবেন তো এই জন্য আমি আর এই তারটিকে এখানে কেটে এটাকে সম্পূর্ণ একটু কেটে দিলেই কিন্তু হয়ে যেত তো আমি এখন এটাকে আর কেটে নষ্ট করব না আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এই কাজটি করতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমার যে কাজটি সেটা হলো আমি এখন কিভাবে এটাকে এই চালু করব সেটাই হলো আমার এখন কথা তো আমি এখন
তো এখন আমার এই সুইচটি কিন্তু টিপা আছে, এই সুইচটি কিন্তু আমার এখন আমি এখন লাইন দিয়ে দিছি। তো এখন আমি আপনাদেরকে এই ফ্যানটি ঘুরিয়ে দেখিয়ে দিব যে এই ফ্যানটি কিভাবে ঘুরে বা সুইচ টিপার পরে তারপরে কি করতে হবে। তো আমার এখন কাজ করা শেষ অলরেডি, এখন আমি আপনাদেরকে চালু করে দেখিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে এটাকে কন্ট্রোল করি। তো এই সুইচটিকে আমি টিপে দিলাম, তো সুইচটিকে টিপে দেওয়ার পর আমি এখন এই রেগুলেটরটি মোড়াতে হবে, আগে নিতে পারবেন। তো এখন আর ফাঁকা নাই কারণে আমি আপনাদেরকে কমানো বাড়ানোটা দেখাতে পারিনি। তো আপনারা যে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে, তো এখন ওপেন। তো আপনারা ঠিক সেম সিস্টেমে আপনাদের বাসা বাড়িতে এই সমস্ত রেগুলেটরটি এভাবে লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি ঘুরতেছে। তো এখানে আপনারা যে কোনো বড় ফ্যান ছোট ফ্যান সব ফ্যানই কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর কোন ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই।